সুপ্রিয় দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ফোর ডট পক্ষ থেকে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখে থাকে নিয়মিত আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি আলোচনা নিয়ে শিক্ষা জাতির মেরুদণ্ড এই শিক্ষাকে জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং জাতিকে সুশিক্ষিত করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকার কিন্তু বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে ব্যক্তি উদ্যোগও কিন্তু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠাতা তারা কিন্তু প্রচেষ্টা করে যাচ্ছে শিক্ষার মানটাকে আরও কীভাবে বাড়ানো যায় তার নিজের প্রতিষ্ঠানটাকে আরও কীভাবে সুন্দর করে যায় এই প্রসঙ্গ নিয়ে আজকে একটি ভিন্ন একটি আলোচনার আয়োজন করেছি আর আজকের আলোচনায় যিনি অংশগ্রহণ গ্রহণ করছেন তিনি আমাদের সকলের সুপরিচিত এবং আপনাদের সকলেরই মনের মানুষ তিনি হলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের বর্তমান প্রিন্সিপাল জনাব আমিনুল ইসলাম উজ্জ্বল স্যার আর আমিনুল ইসলাম উজ্জ্বল স্যারের কৃতিত্ব নিয়ে আমাদের নতুন করে আসলে বলার কিছু নেই কারণ শিক্ষা ব্যবস্থাকে তিনি সুন্দর করে সাজানোর জন্য বিগত দিনে অনেক কাজ তিনি করেছেন এবং অনেক ধরনের পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন কিন্তু সম্প্রতি তিনি অত্র কলেজের প্রিন্সিপাল হওয়ার পরে তার উপর দায়িত্ব কিন্তু আরও বেড়ে গেছে সার্বিক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো জনাব আমিনুল ইসলাম উজ্জ্বল সাহেবের সাথে তার আগে একটু বলে রাখি আজকে কিন্তু এসএসসির রেজাল্ট প্রকাশ হলো আর যখন এসএসসির রেজাল্ট প্রকাশ হলো রেজাল্ট প্রকাশ হওয়ার পরে কিন্তু ছাত্র ছাত্রীরা অবশ্যই তারা যাবে বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার জন্য আর ছাত্রদের কিন্তু একটু চাহিদা অবশ্যই আছে যে কলেজটি ভালো আর যে কলেজটির লেখাপড়ার মান উন্নত তারা অবশ্যই চাবে সেই কলেজে ভর্তি হওয়ার জন্য আজকে এই প্রসঙ্গ নিয়ে আমরা তার সাথে কথা বলবো স্যার আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের সাথে আজকে একটু সময় দেওয়ার জন্য কারণ আপনি ব্যস্ত সময়ের মধ্যেই সবসময় পার করেন আমরা জানি কারণ আপনি এমন একটি কলেজেই আপনি অবস্থান করছেন যে কলেজটা টাঙ্গাইলের একদমই খুবই স্বনামধন্য একটি কলেজ এবং যে কলেজে শিক্ষার মান নিয়ে নতুন করে প্রশ্ন তোলার আসলে কোনো সুযোগ নেই এটা আমরা সকলেই জানি কিন্তু সেই কলেজের আপনি সম্প্রতি প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং প্রিন্সিপাল হয়ে আসার পরে সকলে স্বাগত জানাচ্ছে সকলে আপনাকে অভিনন্দন জানাচ্ছে স্যার প্রথমে আপনাকে যে বিষয়টি আমি জানতে চাচ্ছি যে আপনি এই কলেজের প্রিন্সিপাল হওয়ার পরে আপনি কি পরিকল্পনা সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে আসলে আপনি আসছেন এবং এই কলেজের যিনি প্রতিষ্ঠাতা আসলে সেই প্রতিষ্ঠাতারই মানে কি চিন্তা ভাবনা ছিল তার আসলে কি থিওরি ছিল এই কলেজটা নিয়ে ধন্যবাদ জনাব আলমগীর হোসেন আপনি একসঙ্গে অনেক প্রশ্ন করেছেন তো শুরুতেই আমি আমার সম্মানিত প্রতিষ্ঠাতাকে স্মরণ করব জনাব মেজর জেনারেল মাহমুদুল হাসান আপনি জানেন যে টাঙ্গাইলের অন্যতম শ্রেষ্ঠ সন্তান জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান আমাদের স্বরের গৌরব অহংকার মেজর জেনারেল মাহমুদুল হাসান আমি জানেন উনি অনেকবার মন্ত্রী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবার হয়েছেন একসঙ্গে চার মন্ত্রণালয় চালাতেন ঢাকার মেয়র ছিলেন তিনি ইঞ্জিনিয়ার ইন চিফ ছিলেন আর্মির ছয় সাতবার তিনি এমপি হয়েছেন তো ওনাকে ম্যান অফ অ্যাকশন বা কর্মবীর বলা হয় তো উনি যখন দেখলেন উনি অনেক প্রতিষ্ঠান করেছেন আপনারা জানেন যে টাঙ্গাইলে এবং টাঙ্গাইলের বাইরেও অসংখ্য প্রতিষ্ঠান করেছেন আপনারা নিশ্চয়ই জানেন এবং তারই ধারাবাহিকতায় এই মেজর তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার ক্ষেত্রে একটু চিন্তিত অনেকেরই সম্ভব হয় না ঢাকায় ছেলে মেয়েদেরকে পাঠিয়ে আরও উন্নত কলেজে প্রতিষ্ঠানে পড়ানোর সেখানে নানা ধরনের সমস্যা থাকে টাঙ্গাইল থেকে সে ঢাকায় গিয়ে সেখানে থাকা থাকাটা ব্যয়বহুল সেখানে এখন তো অঘোষিত একটা নিয়ম হয়ে গেছে প্রাইভেট পড়া এটাও খুব ব্যয়বহুল অর্থাৎ ঢাকা একটা আপনি জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা আগেও এরকম ছিল এখনও তো তখন মেজর জেনারেল মাহমুদুল হাসান তিনি এই কলেজ প্রতিষ্ঠা করলেন এবং এমন পর্যায়ে নিতে চাইলেন যাতে টাঙ্গাইলের অভিভাবকেরা তাদের ছেলে মেয়েদেরকে আর ঢাকায় না পাঠিয়ে এই কলেজেই তারা ছেলে মেয়েদেরকে পাঠান যাতে ঢাকার সবচেয়ে উন্নত কলেজগুলোর সেই একই মানের লেখাপড়া যাতে এখানে অনুষ্ঠিত হয় একই মানের পড়ালেখা যাতে এই ছাত্রছাত্রীরা এই কলেজ থেকে পায় তাহলে তাদের যেমন নিরাপত্তাহীনতায় ভুগবে না তারপর আর্থিক সাশ্রয় হবে এবং মা বাবার কাছে থেকে আরও বছর তারা পড়াশোনা করতে পারলো এই জন্যেই মেজর জুন মাহমুদ এই কলেজটা এখানে প্রতিষ্ঠা করেছেন এবং এও জানেন যে প্রতিষ্ঠার থেকে এই কলেজটা অনেক ভালো রেজাল রেজাল্ট করে আসছে ফলাফল ভালো করছে এমন কি গতবার দু সালে এইস রেজাল্ট টাঙ্গাইল জেলায় সর্বোচ্চ পার্সেন্টেজ বেশি এবং এ প্লাস বেশি অনেক বেশি ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছে এখান থেকে তাই ধারাবাহিকত মানে ঠিক আছে শিক্ষার ব্যবস্থা আমরা বলতে পারি যে প্রতিষ্ঠাতা মেজর জেনারেল মাহমুদুল হাসান তিনি যে স্বপ্ন দেখতেন তিনি যে শিক্ষা আলোটাকে একদম সুন্দর একটি পরিচ্ছন্ন একটি জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তিনি যে স্বপ্নটা দেখতেন সেই স্বপ্নটাকে ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে নিশ্চয়ই আর আপনি জানেন যে আমাদের কলেজের শিক্ষক অত্যন্ত প্রশিক্ষিত এবং অত্যন্ত অভিজ্ঞ আন্তরিক আপনি জানেন যে কোনো আন্তরিক প্রচেষ্টায় বৃথায় যায় না এই শিক্ষকদের প্রচেষ্টাই এই কলেজটি দু হাজার সালে প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডাল পেয়েছিল বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ হওয়ায় প্রেসিডেন্টে স্বর্ণপদক পেয়েছিল এই কলেজ দু হাজার সালে তার মানে মেজর মাহমুদ হাসান যে উদ্দেশ্যে কলেজটা প্রতিষ্ঠা করেছিলেন সেটা কিন্তু এক বছর হলে সফল হয়েছে প্রতি বছরই তো আর এরকম গোল্ড মেডেল পাবে এর মানে নেই আমার মনে হয় কোনো প্রতিষ্ঠানে তা পেয়ে থাকে না তবে আপনি বলছিলেন যে শিক্ষকদের একটি আন্তরিকতা আছে আসলে শিক্ষকদের আন্তরিকতাটা ছাত্রদের প্রতি থাকাটাই স্বাভাবিক কারণ বর্তমান কিন্তু আগে এক সময় আমরা দেখতাম আমরা পড়াশোনা করতাম ছাত্র শিক্ষকের মধ্যে যে একটি সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকতো এখন হয়তো কিছুটা হলেও একটু সরে আসছে সেই জায়গার থেকে আপনারা শিক্ষক এবং ছাত্রদের মধ্যে আপনার কলেজের সেই আচরণ এবং আদর্শগত এবং সেটা আসলে কতটুকু বাস্তবায় আমাদের কলেজ আপনি হয়তো একজন প্রখ্যাত সাংবাদিক আপনি নিশ্চয়ই খোঁজখবর রাখেন যে আমাদের কলেজের শিক্ষকগণ প্রায় সময়ই ব্যস্ত থাকেন কলেজ নিয়ে অনেক সময় রাত্রেও অফিস করেন তারা কাজ করেন আর তাদের আন্তরিকতা শেষ নেই আমাদের কলেজের শিক্ষক বৃন্দ অত্যন্ত আন্তরিক এতে কোনো কমতি নেই এই ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই আমি মনে করি তবে আমি আরেকটা বিষয় জানি সেটা হলো যে যেহেতু আপনি দীর্ঘ দিন ধরে এই কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন 2013 সাল থেকে কি 24 তার মানে কত বছর হলো এটা 27 তার মানে লম্বা একটা সময় আপনি ভাইস প্রিন্সিপাল ছিলেন ভাগ্যচক্রে আপনি এখন এই কলেজের একদমই উদ্যতন একটি পর্যায়ে চলে আসছেন কারণ আপনি এখন সবকিছু সেই জায়গা থেকে আসলে আপনি একই সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে যাচ্ছেন কারণ আপনার প্রতিষ্ঠাতা যে স্বপ্ন দেখতেন আপনি সেই একই স্বপ্ন দেখেন কেন নিশ্চয়ই তার আগে আমি এবছর যারা কমলমতি ছাত্রছাত্রী যারা এসএসসি পাস করল তাদেরকে আমি অভিনন্দন জানাই তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি সেটা জানিয়ে নিলাম কারণ ওরা আমাদের সন্তান আর ওরাই তো আমাদের কলেজে পড়বে তাদেরকে অবশ্যই আমাদের অভিনন্দন জানানোর দরকার আমি এই কলেজের পক্ষ থেকে মেজরুজ্জিন মাহমুদ হাসান আদর্শ কলেজের পক্ষ থেকে আমি আমার প্রাণ প্রিয় কমলমতী ছাত্রছাত্রী যারা ওর এসএসসি পাস করলো তাদেরকে আবারও আমি অভিনন্দন জানাই আমি সেই অভিনন্দনের পর্বটা আবার একটু পরে আসবো সে বিস্তার নিয়ে একটু আলোচনা করবো আমি তার আগে আমি একটু বলতে চাচ্ছি যে বর্তমান যে শিক্ষা যে একটু অবস্থা মাঝখানে আমাদের চলে গেল মহামারী করোনা ভাইরাস নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু কিছুটা হলেও হোসট খেয়েছে অনেক হোসট খেয়েছে সেই হোসটটা আসলে কতটুকু কাটিয়ে উঠতে পারছেন আপনারা আসলে এটা তো আমাদের কলেজ বা জাতীয় সমস্যা না এটা ছিল আন্তর্জাতিক সমস্যা করোনা ভাইরাস যে পর্যায়ের জন্য কেউই পৃথিবীর কেউই প্রস্তুত ছিল না এবং একেবারে অদ্ভুত বিষয় ছিল মনে হয়েছিল যে একেবারে মনুষ্য জাতি বোধ হয় ধ্বংস হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে আপনি জানেন যে পৃথিবীর সবচেয়ে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির দেশ জ্ঞান বিজ্ঞানের দেশ হলো যুক্তরাষ্ট্র পৃথিবীতে সবচেয়ে বেশি লোক মারা গেছে কিন্তু যুক্তরাষ্ট্রে তার মানে এখানে জ্ঞান বিজ্ঞানও ব্যর্থ হয়েছে এই মহামারী করোনা ভাইরাস যে মহামারী আকার ধারণ করেছিল আল্লাহর ইচ্ছা আল্লাহ নিজ হাতে রক্ষা করেছেন পৃথিবীর মানুষকে এখন স্বাভাবিক পর্যায়ে এসেছে ওই সময় যেমন সারা পৃথিবীর মতো বাংলাদেশও ওই করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল এবং যার ফলে শিক্ষাসহ মানুষের সব ক্ষেত্রেই মানুষ হুসট খেয়েছিল এবং যেখানে জীবন জীবন রক্ষা করা কঠিন সেখানে অন্য কাজ কি করবে তাই সারা পৃথিবীতে হোসট খেয়েছে এবং লেখাপড়া তার কোটি কোটি ছাত্রছাত্রী ছাত্র আপনার একটা পরিসংখ্যান জেনে থাকবেন যে ওই করোনা মহামারীর কারণে পৃথিবীর অনেক মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে যার ফলে কোটি কোটি পিতা মাতা তাদের চাকরি হারিয়েছেন এবং যার ফলে তাদের ছেলে মেয়েরা আর কোনোদিন স্কুলে যাবে না এবং যায়ও নি কারণ স্কুলে বা বিদ্যালয় অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানে পাঠাবার যে খরচ যে রসদ তা ব্যবস্থা করা বা সরবরাহ করা কোনো বাবা মা ওই বাবা মার আর সম্ভব হয়নি বিধায় অত্যন্ত করুণভাবে এই ঘটনা ঘটেছে যে কোটি কোটি ছেলে মেয়ে আর স্কুলে ফিরে যায়নি তাই আমাদের দেশেও হয়তো অনেক মেয়ে আর স্কুলে যায়নি কারণ মা বাবার যখন চাকরি হারিয়েছেন তখন আর ছেলেমেয়ের কী করে স্কুলে পাঠাবে তো যাই হোক ওটা সারা পৃথিবীর মতো বাংলাদেশও চেষ্টা করেছে অনেকটা কাটিয়েও উঠেছে তবে সিলেবাসের এখন পরীক্ষার ক্ষেত্রে এখনও তার রেশ কিছু কিছু রয়ে গেছে যেমন প্রত্যেক বছরই এপ্রিলের এপ্রিলের পয়লা এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হতো কিন্তু এবারও কিন্তু এপ্রিল মে জুনের তিরিশ তারিখে এইচএসসি পরীক্ষা শুরু হবে তা আমি একটা ক্লাসের উদাহরণ দিলাম একইভাবে অন্য অন্য ক্লাসের পরীক্ষাও বা এই পড়ানোর এটা এটা ছোট করতে সিলেবাস ছোটো করতে হয়েছে এমনকি এইবারও দুই হাজার পঁচিশ সালেরও এইচএসসি পরীক্ষার সিলেবাস কিন্তু ছোট করা হয়েছে মানে পূর্ণাঙ্গ সিলেবাস নয় তার মানে সেই করোনা ভাইরাসের প্রভাব এখনও কিন্তু রয়ে গেছে পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তবে চেষ্টা করা হচ্ছে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা কথা বলছি মেজর জেনারেল হাসান আদর্শ কলেজের প্রিন্সিপাল উজ্জ্বল সাহেবের সাথে কারণ কলেজের একটি সুনাম তো অবশ্যই আমরা শুরুর থেকে শুনে আসছি কারণ কলেজের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল প্রতিষ্ঠান কিন্তু আমাদের টাঙ্গাইলে আছে অসংখ্য প্রতিষ্ঠান আছে যেখানে হাজার হাজার শিক্ষক যারা সুনামের সাথে তারা শিক্ষকতা করে আসছে সে তারই একটি প্রতিষ্ঠিত কলেজে দাঁড়িয়ে আজকে কথা বলছি যে কলেজের রেজাল্ট সময় ভালো সব সময় ভালো সব সময় ভালো আর এই কলেজের কিন্তু যারা পড়াশোনা করে তারা কিন্তু গর্বের সাথে বিভিন্ন গিয়ে গিয়ে তারা বলে যে আমি সেই মেজর জেনারেল আল হাসান কলেজের ছাত্র এই যে একটা তাদের যে সোনাম এবং এই কলেজের যে একটি সুনাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এই প্রসঙ্গ নিয়ে আজকে আমরা কথা বলছি জনাব আমিনুল ইসলাম উজ্জ্বল স্যারের সাথে স্যার আপনার কাছে আমি আবারও আসছি সেই বিষয়টা হলো যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে অনেক আলোচনা আছে অনেক বিষয় আছে কারণ আপনাকে নিয়ে আমি বেশ কয়েকটা টক শো করছি শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথাও বলছি এই যে নতুন ছাত্ররা যারা আসবে একটি একটি অভিযোগ কিন্তু সকলেই আছে যে সেটা এটাকে অভিযোগ আমি বলবো না জাস্ট এটা হয়তো যারা কারণ সমাজে তো সবাই এক লেভেলের মানুষ না এখানে দারিদ্রতার হ্রাস আছে এবং মধ্যবিত্ত পরিবার আছে অনেকে বলে যে মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের খরচটা একটু বেশি এবং এখানে পড়াশোনার ব্যয়টা একটু বেশি আসলে এটা আসলে কতটুকু বাস্তবতা আসলে সেই কথা বলতে হয় যখন ভালো তখন খরচ একটু বেশি তবুও আমাদের এই কলেজের লেখাপড়ার মান রেজাল্ট সব মিলিয়ে যে পর্যায়ে আছে সেই পর্যায়ে কিন্তু আমরা বেতন নিই না আমরা যে বেতন নিয়ে থাকি সে বেতনটা আমার মনে হয় না এটা কারোর জন্যে বেশি সরকারি কলেজ সরকারি প্রতিষ্ঠানের বেতন তো আসলে সেই তুলনায় তো একটু বেশি হবে। কারণ এটা তো পুরোপুরি সরকারি নয় তো তাই এখানে যে আমাদের পড়াশোনার মান শিক্ষাদানের মান পরিবেশ সে অনুযায়ী আমরা বেতন কমই নিয়ে থাকি তো তবু কারো কারো ক্ষেত্রে এটা ই হতে পারে বেশি মনে হতে পারে সবার আর্থিক অবস্থা তো সমভাবে সমৃদ্ধ নয় আমাদের কলেজে পোয়ার ফান্ড আছে এখন গরিব ও মেধাবী ছাত্র যারা তাদের সহযোগিতা করার ব্যবস্থা আছে গরিব ও মেধাবী ছাত্র ছাত্রী যারা তাদেরকে সাহায্য করার ব্যবস্থা আমরা রেখেছি তাই কোনো সমস্যা নেই কোনো ছাত্রছাত্রী যদি মেধাবী হয় আর যদি সে যদি গরিব হয়ে থাকে তাহলে তার অর্থাভাবে পড়াশোনা বন্ধ হবে না আমরা সে ব্যবস্থা রেখেছি চমৎকার যারা অর্থাৎ যারা মেধাবী এবং আর্থিক অবস্থা ভালো না থাকলে এবার আপনাদের কাছে আসলে সেটা আপনার একটা অবশ্যই সেটা আপনারা নজর দেখবেন সম্প্রতি আজকে কিন্তু এসএসসি রেজাল্ট হয়ে গেল এসএসসি রেজাল্ট হওয়ার পরে কিন্তু ছাত্রদের মধ্যে ব্যাপক একটি উল্লাস আমরা দেখতে পাচ্ছি রেজাল্টের পার্সেন্টেজও অনেক ভালো এবং আপনার কলেজের আশেপাশে আরও কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে যে শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট অনেক ভালো হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট চলে গেছে এবং এর মধ্যে আছে আশেপাশে দেখা যাবো যে এখানকার ছাত্রগুলোই আপনার কলেজের দিকে তারা আসবে কারণ টাঙ্গাইলের মধ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান থাকলে তার মধ্যে আপনার প্রতিষ্ঠানটা একটা এই যে যারা আসবে যারা নতুনদের নতুনদের প্রতি আপনার বার্তাটা কি ধন্যবাদ নতুনদেরকে অভিনন্দন আর নতুন বার্তা জানাবার জন্যেই আপনার সাথে কথা বলছি আজকে মূলত আমরা আপনি জানেন যে গেল দু বছর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন তারা তারা তাদের মতো করে চালিয়েছেন কলেজ আর কেউ প্রিন্সিপালি ভারপ্রাপ্তই হোক আর প্রিন্সিপালি হোক পূর্ণাঙ্গ প্রিন্সিপালি হোক কেউ কোনোদিন একা প্রতিষ্ঠান চালাতে পারেন না সবাইকে নিয়ে এটা একটা টিমওয়ার্ক একটা প্রতিষ্ঠানের সকলকে নিয়ে এগিয়ে যেতে হয় সমন্বিত পদক্ষেপ আন্তরিকতার মধ্য দিয়ে একটা প্রতিষ্ঠান সমৃদ্ধ হয় উন্নতির শিখরে পৌঁছায় তো আমাদের নতুন কিছুই আছে কিছু পদক্ষেপ আছে আমরা সেই গতানুগতিক শিক্ষার মধ্যে থাকতে চাই না বেরিয়ে এসে এই যে যারা এই কমলমতী ছাত্রছাত্রী যারা এবার এসএসসি পাশ করলো তারা যে এই ক্লাসে ভর্তি হবে এবং পাশাপাশি আমাদের কলেজে ভর্তি হবে তাদের জন্য আমাদের বিশেষ আয়োজন আছে সেটা হলো যেমন এক নম্বর তারা এক একটা ক্লাস কামাই দেওয়ার সুযোগ পাবে না যে ক্লাসে না থাকার যে প্রবণতা তৈরি হয়েছে সারা দেশজোড়া আমাদের কলেজেও কিছু কিছু এরকম দেখা দিয়েছে কিন্তু আমরা সেই সুযোগটা দেব না আমরা সেভাবে পদক্ষেপ নিচ্ছি তাদেরকে কলেজে প্রতিষ্ঠানে এবং তাদের বাড়িতে ব্যস্ত রাখার বিশেষ বিশেষ পদক্ষেপ নিয়েছি যেমন আমরা লেসন প্ল্যান অনুযায়ী ক্লাস নেব লেসন প্ল্যান সেটা সাপ্তাহিক লেসন প্ল্যান একজন ছাত্র জানতে পারবে যে আজকে যে ক্লাস হলো পরের দিন কোন চ্যাপ্টার পড়ানো হবে পরের দিন কি বিষয়ে পড়ানো হবে সেটা তার কাছে আগে পৌঁছে যাবে তাহলে সে আর ক্লাস কামাই দিতে চাবে না যে পরের দিন যদি না আসে তাহলে ওই চ্যাপ্টার পড়া থেকে জানা থেকে সে বঞ্চিত হবে তাই এই যে চেইন অব চেইন এডুকেশন যেটা চেইন টিচিং মানে একটার পর একটা একটা জোড়া লাগানো হ্যাঁ এগুলো চলতে থাকবে আর আমরা হয়তো আপনি জেনে থাকবেন যে আমাদের এই ছাত্রছাত্রীদেরকে আমরা শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে থাকি সেই গাইড টিচার তার যে বন্টনকৃত ছাত্র যা তিনি পেয়ে থাকেন তিনি কিন্তু সেই বাড়িতে পর্যন্ত কেউ কেউ আমাদের শিক্ষক কেউ কেউ ছাত্রছাত্রীর বাড়িতে পর্যন্ত যান খোঁজখবর নিতে যদি দেখা গেলো সে কামাই দিচ্ছে না কলেজে তারপর ফোন তো করেনি তারা নিয়মিত তারা খোঁজখবর রাখেন কিন্তু এইবার আমরা আরও আরও আমরা সজাগ থাকব। আর এই যে শুধু গতানুগতিক যে সিলেবাসভুক্ত পড়াশোনার মধ্যে আমরা থাকতে চাই না আপনারা জানেন যে এইচএসসি পড়াটাকে এই যে এইচএসি কল্ড দ্য গেটওয়ে টু হায়ার এডুকেশন ইয়ের দ্বার বলা হয় উচ্চশিক্ষার দ্বার বলা হয় এই এইচএসসি উচ্চ মাধ্যমিক এই ইয়েটাকে ক্লাসটাকে তাই যাতে সঠিক উচ্চ শিক্ষায়। উচ্চশিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান যারা যাতে তারা এখান থেকে পাশ করে ভর্তি হতে পারে সেই জন্য আমাদের নতুন আয়োজন আছে যেমন সায়েন্সের ছাত্রছাত্রীরা বুয়েটে পড়তে চায় মেডিকেলে পড়তে চায় আবার প্রখ্যাত পাবলিক ইউনিভার্সিটিতে তারা পড়তে চায় কেউ কেউ বিদেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় পড়তে গেলে তাদের আবার কি বিশেষ বিশেষ কিছু অ্যাডমিশন টেস্টের সম্মুখীন হতে হয় তো সেই অ্যাডমিশন টেস্টের জন্য তাদের বাড়তি কোচিং করতে হয় অ্যাডমিশন কোচিং এটা আমরা যে পদক্ষেপ হাতে নিয়েছি পদক্ষেপ নিয়েছি সেটা হলো যে আমরা তাদের বছরের শুরু থেকেই এই সিলেবাসের সাথে পাশাপাশি যেমন সায়েন্সের যারা তাদের বোয়েটের ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়ার জন্যে তার যে অ্যাডমিশন টেস্ট দিতে হবে যেসব যে ধরনের প্রশ্ন তাদেরকে পড়তে প্রশ্নের উত্তর পড়তে হয় যেসব প্রশ্ন তাদের পড়তে হয় চর্চা করতে হয় আমরা শুরু থেকেই প্রত্যেক ক্লাসে 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 অল্প অল্প করে তাদের এই দুই বছর তারা আমাদের কলেজে থাকবে তো সেই প্রতিদিনই যদি আমরা তাদেরকে এগুলো দিয়ে থাকি দিই তাহলে তারা এই পড়াশোনার পাশাপাশি অল্প সময়ের মধ্যেই প্রতিদিন যদি সেটা করতে থাকে তাহলে দেখা যাবে যে বছর শেষে সে অনেক সমৃদ্ধ হয়েছে তাহলে বছর যদি এইভাবে আমরা তাদের সে তাদের যদি যত্ন নিতে থাকি তাহলে আমার মনে হয় না নতুন করে অ্যাডমিশন কোনো কোচিংয়ে ভর্তি হতে হবে তাহলে ব্যাপক হারে তারা তাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে চান্স পাবে সে বিশ্ববিদ্যালয় হোক বা বুয়েটে হোক বা আর কোনো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে হোক তাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান তারা এটা শুধু বিজ্ঞানের জন্য নয় ব্যবসায় শিক্ষা মানবিক বিভাগ তাদের জন্য এই ব্যবস্থা থাকবে যাতে তারা এই এইচএসসি পাশ করার সঙ্গে সঙ্গে পিছিয়ে পিছিয়ে তার জন্য ওটার পাশাপাশি যেন তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সেই প্রস্তুতি শেষ হয়ে যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি এবং সেইভাবে তাদেরকে আমরা লালন করব। চমৎকার সুন্দর একটি ব্যাখ্যা দিলেন আপনি আপনি আপনার কাছে আর একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনার এই কলেজের মানে কোন পর্যন্ত অনার্স কোন পর্যন্ত আপনারা মানে ধন্যবাদ আমাদের কলেজে ছয়টা বিষয় চারটে বিষয়ে অনার্স চলমান যেমন বাংলা রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা অর্থনীতি এ চারটা বিষয়ে অনার্স চালু আছে অনেক দিন যাবৎ বেশ কয়েক বছর যাবৎ আর দুটি বিষয়ে অনার্স শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে সেগুলোর অধিভুক্তির প্রচেষ্টা চলছে এবং অনার্সের রেজাল্ট অনেক ভালো হানড্রেড পার্সেন্ট পাস এবং ফার্স্ট ক্লাস বেশিরভাগ ছাত্রী পেয়ে থাকে এবং এখানেও আর একটা মজার ব্যাপার যে আমাদের এই এইচএসি ক্লাসে যেভাবে পড়ানো হয় অনেক গাইডেন্স দিয়ে অনার্সের ছাত্রদেরকে আমরা চেষ্টা করি ওইভাবেই নিয়ন্ত্রণ করার যদিও বিশ্ববিদ্যালয় অনার্স বলতে তো বিশ্ববিদ্যালয় বোঝায় হ্যাঁ পাওয়ার টাইফ ইউনিভার্সিটি তবুও তাদেরকে আমরা ওইভাবেই এ করে থাকি তাদেরকে নির্দেশনা দিয়ে থাকি তাদেরকে ওইভাবেই পড়াশোনার মধ্যে রাখার চেষ্টা করি এজন্যই প্রতি বছর রেজাল্ট ভালো হয় আর পাশাপাশি আমাদের এখানে সম্প্রতি যদি আপনি গত এক এক বছরের যদি একটু রেজাল্টের নমুনাটা আমাকে বলতেন যে এক বিগত এক বছরের রেজাল্ট আসলে কি রেজাল্ট অনার্স যে বললাম হান্ড্রেড শত পাস বলা যায় আর ফার্স্ট ক্লাস বেশিরভাগই এরকমই আর এইচএসসি রেজাল্ট তো দু সালে শতভাগ বিজ্ঞান বিভাগ থেকে একশো শতাংশই পাশ করেছে এবং অন্যান্য বিষয়ে সব মিলিয়ে সাতানব্বই শতাংশ ছাত্রছাত্রী তিন গ্রুপ মিলে পাশ করেছে আর বিজ্ঞানে শতভাগ পাশ করেছে টাঙ্গাইল অন্তত টাঙ্গাইল জেলায় সবচেয়ে বেশি পার্সেন্টেজ সর্বোচ্চ পার্সেন্টেজ আমাদের শতকরা হার আমাদের কলেজের এবং এ প্লাস ধারে পেয়েছেও অন্তত টাঙ্গাইল জেলায় সব প্রতিষ্ঠান থেকে বেশি পেয়েছে কলেজ চ্যাম্পিয়ন ছিল চমৎকার সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম আমিনুল ইসলাম উজ্জ্বল সারের কাছে যিনি প্রিন্সিপাল কারণ তিনি বলছিলেন তার প্রতিষ্ঠান সম্পর্কে শতভাগ পাশ করেছে বিজ্ঞানে এবং অনার্সেও ভালো রেজাল্ট তিনি বলছিলেন তবে শহরের প্রাণ কেন্দ্রে যখন একটি প্রতিষ্ঠান তখন কিন্তু সে প্রতিষ্ঠানের গুণগত মান শিক্ষার মান অবশ্যই ভালো হতে হবে কারণ হলো শহরের প্রাণ কেন্দ্রে একদম শহরের প্রাণ কেন্দ্রে কিন্তু এই মেজর জেনারেল মাহমুদ হাসান কলেজটি যে কলেজটি স্থাপিত হওয়ার পর থেকেই যিনি প্রতিষ্ঠাতা তিনি যে স্বপ্ন দেখে যাচ্ছেন সেই স্বপ্ন স্বপ্নগুলোই কিন্তু শিক্ষকরা তারা বাস্তবায়ন করে যাচ্ছে এবং সুনাম অর্জন করে যাচ্ছে দিনের পর দিন আমরাও সেই সুনামটা ধরে রাখতে চাই এবং যারা এসএসসি সম্প্রতি যারা এসএসসির রেজাল্ট হয়ে গেছে যারা কলেজে ভর্তি হবেন অবশ্যই আপনারাও বিবেচনা করবেন যে আপনার শিক্ষার ব্যবস্থাটা কোন কলেজটাকে আপনি বেছে নেবেন সেটা অবশ্যই আপনার কাছে সেটা প্রশ্ন রয়ে গেল এবং সেটাও আপনারা বিবেচনা করে দেবেন স্যার আমরা একদমই শেষ প্রান্তে চলে আসছি আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে আসলে শিক্ষা নিয়ে তো আমরা আসলে কথা বললে পরে কথা শেষ হবে না এটা অনেক আমার সাথে আপনারা অনেক অভিজ্ঞ মানুষ আরো কিছু যদি বলার থাকে সেটা গুরুত্বপূর্ণ বিষয় আমার বলতে হবে যেমন আমাদের কলেজের গভর্নিং বডির যে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কাইসারুল ইসলাম জেলা প্রশাসক টাঙ্গাইল মহোদয় উনি অত্যন্ত গতিশীল ডাইনামিক মানুষ অর্থাৎ প্রাজ্ঞ অভিজ্ঞ বিজ্ঞ মানুষ অত্যন্ত জ্ঞানী মানুষ ওনার ওনার কিছু দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে উনি দিক নির্দেশনা দিয়েছেন যে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে ছাত্রছাত্রীদেরকে আপনি আপনি দেখে থাকবেন যে আমরা বাংলাদেশের ছাত্রছাত্রীরা অনেকেই ভালো 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 রেজাল্ট করেছে কিন্তু দেশকে ভালো বাংলাদেশের ইতিহাস তারা ভালোভাবে জানে না তাই আমাদের ডিসি মহোদয় আমাদের বিশেষভাবে অনুরোধ করেছেন নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশি ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধুর যে জীবন কর্ম তার যে ত্যাগ তারপর আবার ই আছে যে যে সহ কোকারিকুলার অ্যাক্টিভিটিস যে সহশিক্ষামূলক যে কর্মকাণ্ড সেগুলো যাতে বেশি বেশি এটা ই করা হয় মূল সিলেবাসের পাশাপাশি যাতে এগুলো পড়ানো হয় যা করা হয় তা আমরা আগেই বলেছি যে আমরা নতুনভাবে উড লাইক টু হ্যাভ এ নিউ স্টার্ট ফ্রম নাও আমরা নতুন শুরু করতে চাই নতুন ধরনের একটা স্টার্ট আমাদের থাকবে যেখানে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছাত্রছাত্রীরা থাকবে স্মার্ট অল দ্য স্টুডেন্টস উইল বি স্মার্ট আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশটাকে ইতোমধ্যেই ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন এবং স্মার্ট বাংলাদেশে পরিণত করবার চেষ্টা করছেন তো সেই ক্ষেত্রে এই স্মার্ট কারা হবে একটা কলেজ থেকে প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা স্মার্ট হবেন তাদের ছেলে মেয়েদেরকে স্মার্ট বানাবেন এবং আমরা সেই স্মার্ট ছাত্রছাত্রী উৎপাদন করতে চাই আমাদের কলেজে আর তাদেরকে তাই দেশের ইতিহাস স্মার্ট স্মার্ট বলতে কি বোঝায় স্মার্ট ইজ হোয়াট স্মার্ট ডাজ স্মার্ট শুধু দেখতে স্মার্টটা নয় দেখতে ফিটফাট তাকে স্মার্ট বলে না স্মার্ট হলো তার কথাবার্তায় চাল চলনে জ্ঞানে গরিমায় সচেতন সজাগ সব বিষয়ে বিজ্ঞান প্রযুক্তি দেশ বিদেশ সব কিছু সম্পর্কে সে সচেতন সচেতন থাকবে সে থাকবে আন্তরিক এবং যোগ্য উপযুক্ত তার যোগ্যতা থাকবে হবে যোগ্য যোগ্য একজন মানুষ তাই স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি এর চারটা মানদণ্ড স্মার্ট বাংলাদেশের জন্য স্থাপন করা হয়েছে যেগুলো আমরা অর্জন করবার চেষ্টা করব। ছাত্রছাত্রীদেরকে জাতি এবং আন্তর্জাতিকভাবে তাদেরকে সজাগ সচেতন করতে চাই এবং আপনি লক্ষ্য করবেন এ প্লাস পাওয়া ছেলে মেয়েরাও অনেক সময় জিপিএর পূর্ণরূপ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ পর্যন্ত জানে না বাংলাদেশ সরকার সরকারের নাম কি অনেকে বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে সরকার বলতে কোনো ব্যক্তি নয় একটা ব্যবস্থাপনার নাম এটা পর্যন্ত অনেক তথাকথিত মেধাবী মেয়েরা জানে না আবার বাংলাদেশের সাংবিধানিক নাম কী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এ কথাটাও অনেকে জানে না বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি অনেক ছেলে মেয়ে জানে না খুব দুর্ভাগ্যজনক এগুলো আমি এগুলোর অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি যে এই ছেলে মেয়েরা শুধু গতানুগতিক পড়াশোনা করলেই হবে না সে তার দেশকে চেনে না ঠিকমতো মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না দেশের ইতিহাস জানে বাংলাদেশের ইতিহাস জানে না এগুলো বড় দুঃখজনক তাই আমাদের কলেজ থেকে যে ছেলেমেয়েরা বেরিয়ে যাবে পাশ করে তারা এগুলো সবই জানবে সব জানবে স্মার্ট হয়ে বেরিয়ে যাবে এবং সর্বোচ্চ প্রতিষ্ঠানে তারা চান্স পাবে সেই ব্যবস্থা আমরা করবো এদের নিয়মিত ক্লাস হবে তারপরে ওই কার্যকর ক্লাস হবে ইফেক্টিভ ক্লাসেস হবে এবং নিয়মিত পরীক্ষা হবে তাদের আগে বলেছি যে আমরা লেসন প্ল্যান অনুযায়ী তাদেরকে পড়াবো এবং যাতে টাঙ্গাইল জেলার পিতাম অভিভাবকরা যাতে তাদের জন্য আর ছেলে মেয়েদেরকে ঢাকার কোনো প্রতিষ্ঠানে ছেলে মেয়েদেরকে না পাঠাতে হয় আমরা মধ্যে অনেক সারা পাচ্ছি যে তাদের অভিভাবকরা আর ঢাকায় পাঠাবেন না ছেলে মেয়েদেরকে তারা অনুরোধ করেছেন যে আপনাদের কলেজটাকে আরও মান বাড়ান যাতে আমাদের ছেলে মেয়েদেরকে ঢাকায় না পাঠাতে হয় আমরা বলেছি আমরা সব ধরনের সেবা দেওয়ার জন্য প্রস্তুত এবং এই বছর থেকে আমরা আরও সজাগ যাতে জাতীয় মানের শিক্ষা এই কলেজ থেকে এই প্রতিষ্ঠান থেকে তারা পায় আমরা সেটাই সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা দেখতে পাবেন যে খুব আমরা খুব অল্প সময়ের মধ্যে সেটা প্রমাণ করে ছাড়ব ইনশাল্লাহ তাই আমি অনুরোধ করতে চাই টাঙ্গাইলের সম্মানিত অভিভাবকদেরকে এবং কমলমতি ছাত্রছাত্রীদেরকে তোমাদের আর কোনো চিন্তার কারণ নেই তোমরা ডেমের মতো ওই মানের শিক্ষা এই মেজর জেনারেল আদর্শ কলেজে পাবে আমরা সেইভাবেই ছাত্রছাত্রীদেরকে তৈরি করতে চাই অসংখ্য ধন্যবাদ স্যার আরেকটা কথা বলতে চাই এইখানে এখানে কিন্তু অনেকগুলো সেকশন খোলা আছে সায়েন্সের ছয়টা সেকশন আছে এখানে মেয়েদের সায়েন্সে মেয়েদের সেকশন আলাদা ব্যবসায় শিক্ষায় সেকশন আলাদা মেয়েদের তারপর মানবিক বিভাগেও মেয়েদের সেকশন আলাদা বলতে পারেন দুইটা কলেজ এখানে ছাত্রীদের জন্যে আলাদা সুব্যবস্থা আছে তাদের কমন রুম আলাদা তাদের ক্লাস আলাদা তাদের পরীক্ষা আলাদা আমরা আলাদাভাবে যত্ন নিয়ে থাকি এবং একশো ভাগ নিরাপত্তা বিধান করার জন্য আমরা প্রস্তুত কোনো প্রকারের ফাঁক ফোকর আমরা রাখতে চাই না আমাদের কলেজ আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজে পরিণত করতে চাই আমাদের গুণ মানের মধ্য দিয়ে শিক্ষাদানের মধ্য দিয়ে সুন্দর পরিবেশ উপহার দেওয়ার মধ্য দিয়ে আমি থেকে এটাই ইতিমধ্যে জানলাম যে আপনার কলেজ পুরোটাই সিসি ক্যামেরা আওতা আওতাভুক্ত মানে প্রত্যেকটা ক্লাসরুম থেকে শুরু করে পুরো পুরো এরিয়াটাই সিসি ক্যামেরা হ্যাঁ এবং আমাদের এই কলেজের প্রতি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার আওতায় তাই একটা সুই পড়লেও আমরা বুঝতে পারি এবং এখানে আপনি লক্ষ্য করবেন এখানে মনিটর এইখানে এই মনিটরে আমরা মনিটরের মাধ্যমে এখানে বসে বসে আমি একেবারে এই কলেজের প্রতি ইঞ্চি জায়গায় কি ঘটে আমি দেখতে পাই শিক্ষকরা ক্লাস নিচ্ছেন তাও দেখতে পাই ছেলে মেয়েরা পরীক্ষা কেমন দিচ্ছে এগুলো এখান থেকে একেবারে সব পরিষ্কার বুঝতে পারি সেভাবে আমি দিক নির্দেশনা দিতে পারি তাই আধুনিক সরঞ্জাম সুযোগ সুবিধা সবই এখানে আছে এবং কোন কমতি থাকলে সেগুলো পূরণ করা হবে খুব শিগগিরই তাই জাতীয় মানের শিক্ষা আর ঢাকা নয় এই মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজই সেই জাতীয় মানের সর্বোচ্চ মানের শিক্ষা ছাত্রছাত্রীদেরকে দেবার জন্য প্রস্তুত অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক অনেক কথা বললাম অনেক কথা শুনলাম প্রিন্সিপাল আমিরুল ইসলাম উজ্জ্বল স্যারের কাছ থেকে তিনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন প্রতিষ্ঠাতা জানি তিনি যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তারা যেমন মাঠে নামছে অনুরূপভাবে ছাত্রদেরকে ছাত্রদের প্রতি তিনি যে নির্দেশনা দিয়ে গেলেন আর তিনি যে কনফিডেন্স নিয়ে কথা বললেন তার শিক্ষা প্রতিষ্ঠান পুরোটাকেই তিনি সিসি ক্যামেরা মুক্ত নিয়েই আসছেন পাশাপাশি পুরো শিক্ষা ব্যবস্থাটাই তার একটি মনোরম পরিবেশের মধ্যে নিয়ে আসছে এবং তিনি একটি কথা বলে গেছেন আর নয় ঢাকায় টাঙ্গাইলেই হবে এখন সব আমরাও বলতে চাই আর ঢাকায় নয় আমরা টাঙ্গাইলেই যেন সেই ঢাকার শিক্ষা ব্যবস্থাটা যেন আমরা টাঙ্গাইলেই পাই আর টাঙ্গাইল চুল পেতে চাই অবশ্যই মেজর মাহমুদুল হাসান আদর্শ কলেজের বিকল্প নেই এই আশা এবং প্রত্যাশা রেখে আগামী দিনের শুভকামনা জানিয়ে এই কলেজের এবং নতুন যারা ছাত্ররা ভর্তি হবে ছাত্রছাত্রী যারাই ভর্তি হবেন তাদেরকেও অভিনন্দন জানিয়ে আজকের মতো এই লাইফটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম